হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এখানে যে থিওরিটি রয়েছে সেটি হচ্ছে ক্রিস্টোফল প্রতীক টেনসর নয়। এখানে টেনসরের যে ডেফিনেশনটি রয়েছে, জি আই জে সমান আমরা এটি লিখতে পারি। তারপর এটাকে আমরা এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে ফেলব। আশা করি এতদিন যেহেতু আপনি গণিত নিয়ে পড়েছেন, তার মানে অন্তরীকরণ অবশ্যই আপনি পারেন। তারপর এই মানগুলো আপনি বের করে নেবেন। তারপর 2 নং সমীকরণ থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি এবং 3 নং সমীকরণটাকে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে 2 নং সমীকরণকে এক্স ডেল এক্স এর সাপেক্ষে, ডি এক্স আই এর সাপেক্ষে বা জেড এর সাপেক্ষে, অর্থাৎ ডি এক্স আই এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে। এবং 3 নং, এটা মনে রাখবেন কিভাবে, দেখেন 2 নং সমীকরণের মধ্যে জি জে কে, তার মানে যেহেতু এখানে জে কে রয়েছে, তার মানে নেই আই, তার মানে আপনাকে আই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ ডেল এক্স আই এর সাপেক্ষে আপনাকে অন্তরীকরণ করতে হবে। এবং 3 নং এ দেখতে পাচ্ছেন আই এবং কে রয়েছে, তার মানে এখানে কিন্তু জে নেই, তার মানে আপনার জে কে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এভাবে আপনি একটি লাইন পেয়ে যাবেন। তার পরের লাইনে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ½ 5 + 6 - 4 করে পাই। তারপর এখানে আপনার যে সমীকরণটি আমরা সামনে লিখেছিলাম সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে শুধু ক্যালকুলেশন, এখানে কিন্তু অতিরিক্ত কোনো কাজ নেই। ক্যালকুলেশন করার পরে আপনি এখানে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন যে মানগুলো আপনি পেয়েছেন। আমরা লিখতে পারি সবার শেষে যে ইহা হতে প্রতীয়মান যে প্রথম প্রকারের ক্রিস্টোফল প্রতীক টেনসরের রূপান্তর বিধি মেনে চলে না। দেখেন এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে লাস্টে যে মানটি এসেছে সেটি কিন্তু টেনসরের যে রূপান্তরের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটাকে কিন্তু মেনে চলে না, সুতরাং এটি টেনসর নয়। আবার এখানে আপনি একটা টেকনিকও প্রয়োগ করতে পারেন, যেহেতু আপনার প্রশ্নটি ছিল যে ক্রিস্টোফল প্রতীক টেনসর নয়, সুতরাং আপনি লাস্টে গিয়ে লিখতে পারেন সুন্দর করে যে ক্রিস্টোফল প্রতীক আসলে টেনসর নয়। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। খাতায় লিখে লিখে করলে এটি আসলে অনেক সহজ একটা থিওরাম। ধন্যবাদ সবাইকে।